আব্দুল আজিম আপনি লিখেছেন, অনাবৃষ্টি খরা এবং গরমের তীব্রতা থেকে বাঁচতে কোরআন সুন্নাহ বর্ণিত কোনো আমল আছে কি? অনাবৃষ্টি এবং তীব্র গরম এবং খরা এগুলো থেকে মুক্তি লাভের জন্য প্রথমত আমরা ইস্তিসকার সালাত আদায় করতে পারি। এই সালাতটি আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে অনেকটা বিলুপ্তির পথে বলা যেতে পারে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাবৃষ্টি, প্রচণ্ড গরম, গরমের তীব্রতা, খরা এগুলো হলে তিনি সাহাবিদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং তিনি বাহিরে গিয়ে দুই রাকাত সালাত আদায় করতেন। দুই রাকাত সালাত আদায় করতেন যে দুই রাকাত সালাত ঈদের নামাজের মতো, সেরকম দুই রাকাত নামাজ পড়তেন অতিরিক্ত তাকবীর সহকারে এবং সালাত শেষে খুতবা দিয়ে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতে চাদর উল্টাতেন, নিজের শরীরে যে চাদর থাকতো সালাতের সময় সেটাকে তিনি উল্টিয়ে নিতেন সালাতের পর, এবং এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন বৃষ্টি প্রার্থনার জন্য, বৃষ্টি প্রার্থনা করতেন। তো এটি হলো খরা, অনাবৃষ্টি এবং আপনার গরমের তীব্রতা এই সময়গুলোতে পড়ার জন্য বা করার মতো একটা আমল, যে আমলটি আমাদের মসজিদগুলো থেকে হওয়া উচিত। এটি মসজিদের বাইরে, মসজিদের উদ্যোগ নিয়ে মসজিদের বাইরে খোলা জায়গায় হওয়া উচিত এবং আমরা সবাই এর জন্য উদ্যোগী হওয়া উচিত, আন্তরিক হওয়া উচিত। ইস্তিসকার সালাত জীবনে একবার পড়েনি এমন বহু মুসলিম আমাদের সমাজে পাবেন। আমরা এই গুরুত্বপূর্ণ সুন্নাটি আমল না করে বরং অনেক হাস্যকর কাজ অনেককে করতে দেখি। অনেক এলাকায় দেখা যায় যে কাদা মাখানো হয় শরীরে যেন বৃষ্টি হয়, অনেকে ব্যাঙের বিয়ে দেন, অনেকে কনসার্টের আয়োজন করেন। এগুলো সব জাহিলিয়াত, এগুলো সব মূর্খতা, অজ্ঞানতা। যা করা দরকার তা না করে তার হিত উল্টো বিপরীতটা সম্পন্ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই মূর্খতা থেকে, অজ্ঞানতা থেকে বেঁচে থাকি এবং অতিবৃষ্টি অনাবৃষ্টির জন্য গোটা দেশে ওলামায়ে কেরাম সমস্ত মসজিদগুলোর উদ্যোগে বৃষ্টি প্রার্থনার নামাজ বা সালাত ইস্তিসকা করা উচিত, বিশেষ করে গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এর পাশাপাশি এমনিতে সাধারণভাবে দোয়া করা যেতে পারে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পানা দেন, বিশেষ করে গরমের তীব্রতা, জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়, জাহান্নামের ভাব দুনিয়ার গরম হাদিসের আলোকে। অতএব সেখান থেকে আমরা পানা চাইব এবং তীব্র গরমে নানা রকমের রোগ বালাই হয়, সে ব্যাপারে আমরা সচেতন থাকবো। মানুষকে পানি পান করানো এই টাইমে বিশেষ গুরুত্ব রাখে এবং উত্তম সাদাকা হলো মানুষকে পানি পান করানো, সে সুপ্রিয় পানি পান করানোর ব্যবস্থা আমরা নিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।